জাতীয় গণহত্যা দিবস স্মরণে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলছে সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। একাত্তরের বর্বরতা শীর্ষক এই প্রদর্শনীতে স্থান পেয়েছে 25 মার্চের কাল রাতে নিহতদের নিয়ে 1071টি প্রতিটি স্থাপনা শিল্প। এ সময় শিল্পে উঠে এসেছে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার চিত্র। এই আয়োজনের মধ্য দিয়ে ভয়াল সেই রাতের বর্বরতা সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে বলে জানালেন সংশ্লিষ্টরা। ইউসুফ রানা রিপোর্ট। জাতীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এভাবেই ছড়িয়ে আছে গণকবর সহ লাশের প্রতীকী স্থাপনা শিল্প। 1971 সালের 25 মার্চ রাতে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার চিত্র তুলে ধরতেই সপ্তাহব্যাপী এই আয়োজন করে শিল্পকলা একাডেমি। ককশিট দিয়ে চার বছরে এই শিল্পকর্মগুলো তৈরি করেছেন মিন্টুদের নেতৃত্বে 16 জন শিল্পী। গণহত্যার চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দেশব্যাপী এই প্রদর্শনী ছড়িয়ে দিতে চান তারা। প্রদর্শনীটা যেন সমস্ত জেলাতে হয়, যেন কর্তৃপক্ষ এটা সেই গুরুত্বটা মনে করেই যেন এই কাজটা মানে সফলতার দিকেই নিয়ে যায় আর কি। সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই গণহত্যা, এই নির্যাতন, এই নিষ্ঠুরতা তার পরিচয় আমরা একটা তুলে ধরতে চাই। পরে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সবশেষ আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।